43 করবুনি কতাল এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা সময় তা মানে ইয়াগলো তিনি তাং সলন পুইলা যত ডিপার্টমেন্ট তুই কগলাম পান্দা খলাইকা করব বহাক তিনি হাবানগো তাং সলো এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা কক শাখা বাহেকে তং কসং তংনাই লুকুরংনি থানি হাপং নি বখাকতে ছেপসাপ রইমান তে করব বখাকতেও হামক্রাইনি সামং খলাই তংনানে আবনি ফাজিন মকল কাচংখা এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা তিনি অপ পান্ডব মানজা ফেকা করব বখাকসেনি জুদা জুদা ডিপার্টমেন্টে তাংফাংর করব ব্লক শিলাসরি ব্লক রুংসরমা বেদে ফেরাংচাতি বলং বেদে পিডব্লিউডি ডিডব্লিউডি এগ্রিকালচার বেদে অমাহাই জুদা জুদা বেদেনি তাংফাংরন তুই অপ পান্ডা খলাই জাকা এভাবে যদি হইয়া থাকে কাইন্ডলি প্লিজ ডাইরেক্টলি ইনফর্ম করবেন ফোন নাম্বার রাখবেন ডাইরেক্ট ইনফর্ম করবেন দুই নাম্বার করার কোনো প্রশ্নই দিবেন না সুযোগই দিবেন না আমার তরফ থেকে আপনাদের কাছে যা যা সহযোগিতা করার প্রয়োজন আমি 100% আপনাদের কাছে আমি সহযোগিতা করব কারণ যে জায়গাতে জামিনার একটা সন্দেহ থাকবো হয় কাই ইনফরমেশন আমি এমএলএ হিসেবে না রিপ্রেজেন্টেটিভ অফ এই যে কর্মকের ফর দ্য ইন্টারেস্ট অফ পাবলিক পিপল আমি যে যে জায়গাতে সন্দেহ আমার কাছে যে যে জায়গাতে জামিনার বা প্রশ্ন থাকে আমি ডাইরেক্ট আপনাদের কাছে আমি আপনাদের পাবলিকের হইয়া আমি আরটিআই করতে বাধ্য হব যাতে সেটা না হয় আগে কি হচ্ছে আমি তা দেখতে যাব না আমার কমিটমেন্ট যে জায়গাতে যে ডিপার্টমেন্টে ডাউট থাকবো এখানে দুই নাম্বার আছে আমি ডাইরেক্ট সরাসরি আরটিআই এর মাধ্যমে পাঁচ বছরের বিগত দিনে আপনি কি করছেন এই জায়গাতে দুই নম্বর কোন জায়গাতে আছে এ টু জেড আমি বাইর করতে আমি বাধ্য হব আমি পাবলিক আমাকে রিপোর্ট দেয় সরাসরি কিন্তু পাবলিকের রিপোর্টের অন ভিত্তি করে আমি ডাইরেক্ট আপনাদের জন্য আমি কিচ্ছু করতাম না কেননা পাবলিক অনেক সময় ভুল তথ্য দিতে পারে এটা আমাদের একটা আমারও একটা চিন্তাধারা আছে যে খাতে কাজ করার দরকার বিগত দিনের কথা আমি বিশেষ করে আপনারা খারাপ ভাববেন না ফর এক্সাম্পল যেমন রাস্তার কাজ চলছে 3 ইঞ্চি 10 ইঞ্চি থিকনেস হওয়ার কথা কিন্তু ওইখানে হয়ে গেল 3 ইঞ্চি বাকি 7 ইঞ্চি টাকা কই গেছে এটা সব তথ্য বিজ্ঞপ্তি হই এবার কোন যে কোনো ডিপার্টমেন্ট আমি এক্সাম্পল শুধু দিছি যে কোনো ডিপার্টমেন্ট ব্লকের কোন আজকে ভিডিওরা আসেন তো না রিমোটেস এরিয়া আপনারা হয়তো জানেন কি না আমি জানি না মাতাই পাড়া 8 কিলোমিটার মেন রুট থেকে আমি ওই পিডব্লিউডি এসডি সাহেবের সাথে আমি আলোচনাও করছি মাতাই পাড়া একবার যাইতে যে কষ্ট আইটা আরো ডাবল কষ্ট এক বোতল জল যখন নিয়ে গেছিলাম এটা মনে হয় আমার কাছে 5 লিটারের ওজনের হয়ে গেছে যাইতে যাইতে তো ওই সব জায়গাতে তাদের ডিমান্ড কি আছে আমরা যদি চিন্তা করি 75 বছরের পরও যদি তাদের রুট কানেক্টিভিটি না থাকে কোনো এই যে কারেন্টের ব্যবস্থা না থাকে এটা তো আমাদের লজ্জা হওয়ারই দরকার প্রশ্ন যেটা থাকে সেটা আমরা ওই সব জিনিস যেটা থাকবে আমরা তথ্য নিয়ে আলোচনা করে আমরা আরো আগে এটা আমাদের